আমরা আগের ভিডিওতে দেখলাম যে অমিয়া আর কোনি ছাড়া সবাই জলে ঝাঁপ দিয়েছে, এখনো রাইফেলের ক্যাপ হাতেনি। অমিয়া দাঁড়িয়ে রয়েছে জুপিটারে পড়ে, আর কোনি দাঁড়িয়ে রয়েছে অ্যাপেলোয়ে। সে তাকে কিন্তু জুপিটারের প্রতিযোগিতায় তার নাম নেওয়া হয়নি, সে অ্যাপেলো থেকে সাঁতার কাটছে। নতুন ক্যাপ লাগানো হয়েছে অন দ্য বোর্ড, মেয়েরা আবার ব্লকের উপর উঠলো, গেটসের বা রেয়ার রাইফেলের ফটার শব্দ হলো, একসঙ্গে 9টি মেয়ে জলে পড়ল, অর্থাৎ জুপিটারের 8 জন প্রতিযোগী এবং অ্যাপেলো থেকে কোনি, যার নাম প্রতিযোগিতায় নেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে কমল দিঘির উপর গড়িয়ে পড়লো চাপা একটা গর্জন, সবাই বুঝতে পারলো একটা বিরাট কিছু হতে চলেছে। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো, তাদের চোখ ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে আগমন দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে, অর্থাৎ তাদের চোখ একবার জুপিটারের দিকে, একবার অ্যাপেলোর দিকে, একবার জুপিটারের দিকে, একবার অ্যাপেলোর দিকে, দুজনকে কেন্দ্র করে, একজন অমিয়া একজন কোনি। 30 মিটার পর্যন্ত কোনিয়া আর অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পেছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি, অ্যাপেলোর মধ্যে থেকে কেউ চিৎকার করে উঠলো, কোনি গো অমিয়া গো, জুপিটার থেকে চিৎকার শোনা গেল। ক্ষিতিশ মুক্তির মতো দাঁড়িয়ে একদৃষ্টি কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই, ওর কোনো ভাবান্তর নেই, অমিয়া এগিয়ে যাচ্ছে কিন্তু ক্ষিতিশ কোনো তার ভাবান্তর নেই, কোনো টেনশন নেই, উদ্বেগ নেই, উত্তেজনা নেই। অমিয়া দুহাত এগিয়ে গেছে, বেলা তার পেছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমান রেখে চলেছে, বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে, ঘুরে গিয়ে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো, কোনি যেন থমকে গেল, তারপর বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতন ছিটকে গেল। ওইটাই যেন কোনিকে একটা ধাক্কা দিল, অমিয়া তার দিকে তাকালো, অর্থাৎ কোনি ভাবলো যে তার দিকে তার কি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছে, ওটাই ওর কাছে মন্ত্রের মতো কাজ করলো, টর্পেডোর মতন ঘুরে গেল, ছিটকে গেল। রক্তাক্ত মানুষের মতো কমল দিঘি যেন ভুল বকতে শুরু করেছে, কোনি, অর্থাৎ কোথায় অমিয়া প্রতিযোগী, জুপিটারের হয়ে অমিয়া নেমেছে, সবাই অমিয়ার নাম নিয়ে বলবে, কিন্তু না, যে প্রতিযোগী নয়, যার নাম প্রতিযোগিতায় নেই, যে অ্যাপেলোতে এমনি সাঁতার কাটছে প্রতিযোগীদের টেক্কা দেওয়ার জন্য বা টক্কর দেওয়ার জন্য, মনে মনে সে দেখিয়ে দেওয়ার জন্য তার নাম জুড়ে কমল দিঘি স্লোগান দিতে লাগলো, কোনি কোনি, এটা ছেলে না মেয়ে মশাই, মেয়ে মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে, কোনি। অর্থাৎ অ্যাপেলোর সবাই নিজেদের গর্ব কোনির নাম ধরে উৎসাহ দিচ্ছে, পারবে না, একবারই পেছনে পড়ে গেছে, কেন যে কিন্তু এমন হাস্যকর ব্যাপার করলো। 60 মিটার অমিয়া এগিয়ে চলেছে, 65 মিটার কোনি উঠছে, 70 মিটার কোনি সমান রেখায় অমিয়ার সঙ্গে চলে গেল, নিঃশ্বাস নেওয়ার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে। আমরা যে কোনো প্রতিযোগিতায় দেখি, হয় সাঁতার প্রতিযোগিতা বা দৌড় প্রতিযোগিতায়, প্রতিযোগীরা কিন্তু প্রথমে, যারা প্রথম স্থান অধিকার করে তারা কিন্তু প্রথমে ধীরে ধীরে কাজ করে, তারপরে তাদের শেষ মুহূর্তে তারা কিন্তু তাদের জোরে হয় সাঁতার কাটা, নইলে জোরে দৌড়ানো, শেষ মুহূর্তে তারা করে, মেক আপ করে, তার কারণ প্রথমেই থেকেই যদি তারা জোরে করতে থাকে, দ্রুত কাজটা করতে থাকে, তাহলে তারা হাঁপিয়ে যায়। তো সেটাই অমিয়ার হলো, অমিয়া কোনিকে টক্কর দেওয়ার জন্য প্রথম থেকেই সে দ্রুত সাঁতার কাটতে শুরু করেছিল, যেটা শেষ পর্যন্ত সে ধরে রাখতে পারলো না, তার হাঁপ এসে গেল, পায়ের পাড়ি এলোমেলো হয়ে আসছে, হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য, অর্থাৎ সে আর তাতে নেই, তার নিজের শরীর দুর্বল হতে শুরু করেছে। জলের গভীরে ডুবিয়ে এনে কোমরের পেছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই, অমিয়া নিভে আসছে, কামন অমিয়া, কামন বেঙ্গল চ্যাম্পিয়ন, সবাই উৎসাহ দিচ্ছে অমিয়াকে, ফাইট কোনি ফাইট, এই ফাইট কোনি ফাইট, এটাই কিন্তু বীজমন্ত্র পুরো এই উপন্যাসটা জুড়ে, সমস্ত কিছুর সঙ্গে কোনি কিন্তু লড়াই করেছে, তার নিজের পরিবারের দুরবস্থার সঙ্গে, তার নিজের জীবনের সঙ্গে, তার নিজের সাঁতার জীবনের সঙ্গে, সব কিছুর সঙ্গেই কিন্তু কোনিকে ফাইট করতে হয়েছে, কোনিকে কিন্তু একবিন্দু মাটি কেউ ছেড়ে দেয়নি, কোনিকে সব কিছুই লড়াই করে পেতে হয়েছে, এবং এখানেও কোনিকে ফাইট কোনি ফাইট। হঠাৎ কমল দিঘি ঘিরে বিরাট একটা চিৎকার হাউয়ের মতন যেন আকাশে উঠলো, কোনি পেছনে ফেলে দিয়েছে অমিয়াকে, ওর চিপচিপে শরীরটার মধ্যে যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল, এতদিন ধরে যে ও লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেই সমস্ত যেন ওর ক্ষুদ্র শরীরের মধ্যে সঞ্চিত ছিল, যা আজ বিস্ফোরণের মতন হলো, বোমার বিস্ফোরণের মতন যেন সেটা মানে ফেটে উঠল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি, ওর দুপাশে ইংরেজি ভি অক্ষরের মতন ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়েছে, পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ যেন ওকে অনুসরণ করছে, মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কোনি নিজেকে টেনে বার করে নিয়ে গেল অমিয়ার থেকে, সে এগিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়ে সে উদ্বিগ্ন ব্যগ্র চোখ মুখে আশেপাশে তাকালো, তখনও অমিয়া পৌঁছে,
সে চিন্তিত, সে এতক্ষণ যে কারোর দিকে তাকায়নি, সে ফিনিশিং পয়েন্টে গিয়ে সে তবে আশেপাশে তাকাচ্ছে, কিন্তু না, তখনও অমিয়া কিন্তু সেখানে এসে পৌঁছায়নি। সে বুঝতে পারলো সে একাই সেখানে। উই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কলিচিত হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো আনন্দে। অর্থাৎ তার প্রতিযোগিতায় নাম নেওয়া হয়নি ঠিকই চক্রান্ত করে, কিন্তু সে নিজে দেখিয়ে দিল যে অমিয়া তার পা ধোয়া জল খাবে, সে নয়, সে অমিয়াকে হারিয়ে দিল। এবং এই যে প্রতিযোগী হিসেবে তাকে নেওয়া হয়নি তারও সে যেন যোগ্য জবাব দিল হীরেন ঘোষ হরিচরণদের মুখের উপর, সেই জন্য সে আনন্দে লাফিয়ে পড়ল। তিন বডি ক্লিয়ার, তিন বডিতে মেরেছে, কোনি কোনি ভিড়ের মধ্যে থেকে তিনটি ছেলে তালে তাল শুট করে চেঁচিয়ে যাচ্ছে, কোনি হাত নাড়লো তাদের উদ্দেশ্যে, অথচ এই কোনির ভাইরা বন্ধুরা। কিরকম ডাউন খাওয়ালে দেখলে, চুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল, মানুষের মধ্যে আলোচনাও শুরু হয়ে গেল। অনেকদিন এমন মজা পায়নি কিন্তু। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠল, হাততালি ফুটছে, শীর্ষ হচ্ছে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখে। অ্যাপেলো স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবধ ভাবলে সিংক্ষিতিস এখন কিরিং কিরিং লাফাচ্ছে। এতক্ষণ যে পাথরের মূর্তির মতন দাঁড়িয়েছিল, যার মুখ দেখে কোনো বোঝা যাচ্ছিল না তার মধ্যে কোনো উত্তেজনা উদ্দীপনা কাজ করছে কিনা, যে ভাবলে সীম হয়ে পড়েছিল, সেই ক্ষিতিস এখন আনন্দে তিরিং তিরিং করে কিন্তু লাফাচ্ছে। কোথায় ঘুরে চরণ, মুখখানা একবার দেখা, লাফাতে লাফাতে ক্ষিতিস চিৎকার করে চলল। অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাটা, খাটুনি চাই, বুদ্ধি চাই, গবেষণা চাই, নিষ্ঠা চাই, কবেট, সব কবেট, যোগ্য জবাব দিল আজ করি। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের উপর ফেলে উঠে এসে ক্ষিতিসকে জড়িয়ে ধরলো। হচ্ছে কি ক্ষিত, দেয় তো লোকের সামনে, তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি, চলো চলো ক্লাবে চলো। অর্থাৎ ভেলো, যে সবসময় ক্ষিতিসের সঙ্গী ছিল, ক্ষিতিসের পাশে সহমর্মী হয়েছিল, সে আজ বলল, খিদ্দা তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, চলো চলো ক্লাবে চলো, এখন আর এইসব কথা বলতে হবে না, তোমার আর এখানে কিছু করতে হবে না। বিষ্টুধর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়েছিল। আইকনি উঠে আর বিষ্টুধর, যে এখন প্রেসিডেন্ট অ্যাপেলোর, সে উত্তেজনায় সে কোনি প্রথম হবে কি হবে না, সে তার মুখ রক্ষা করতে পারবে কি না, অ্যাপেলোর মুখ রক্ষা করতে পারবে কি না, সেই উত্তেজনায় সে অজ্ঞানী হয়ে গেছে, এই উত্তেজনা সে আর ধরে রাখতে পারেনি। ক্ষিতিস যেমন ভাবলে সীম প্রস্তরবধ হয়ে দাঁড়িয়েছিল, বিষ্টুধর কিন্তু উত্তেজনায় অজ্ঞানী হয়ে গেছে, সেই জন্য এখন ওরা বলছে যে আয় কোনি উঠে আয়, তোকে আর ওখানে জলে থাকতে হবে না। এই অবধি থাকলে আমরা পরের অংশ পরের ভিডিওতে করছি। ধন্যবাদ।